মুখে কৃষক সভা লং মার্চের কাছে কার্যত হার স্বীকার করল মহারাষ্ট্র সরকার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে তাদের সতেরো দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সরকারের প্রতিশ্রুতি পেয়ে মুম্বাইয়ে ঢোকার আগেই লং মার্চ স্থগিত রাখলেন কৃষক শ্রমিকেরা সরকারি নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কৃষকরা মুম্বাই সীমানাতে অবস্থান করবেন বলে জানিয়েছেন কৃষক নেতারা পেঁয়াজের ন্যায্য দাম বনভূমির অধিকার কৃষকদের পেনশন চালু সহ মোট সতেরো দফা দাবিতে নাসিক মুম্বাই লং মার্চ শুরু করেছিল সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক নাসিক থেকে মুম্বাইয়ের দিকে এগিয়ে যাচ্ছিল সিপিআইএম সূত্রে খবর অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের পাশাপাশি আশা বা কমিউনিটির স্বাস্থ্যকর্মীরাও লং মার্চে পা মিলিয়েছেন এবার কিলোমিটার হেঁটে আগামী মার্চ মুম্বাই প্রবেশ করার কথা ছিল মিছিলের চাপের মুখে পড়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সারা ভারত কৃষক সভা কৃষক সভার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে চান পনেরো জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী একনাথ নাথ সিন্ডের সঙ্গে বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নিস কৃষক শ্রমিকদের দাবি মতো পেঁয়াজের ন্যূনতম সমর্থন মূল্য কৃষিজাত পণ্য এবং দুধের পণ্যের উপযুক্ত মূল্য বিদ্যুৎ বিল বন অধিকার আইনের বাস্তবায়ন করার প্রক্রিয়া মেনে নেয় মহারাষ্ট্র সরকার সূত্রের খবর সরকারকে চার দিন সময় দেওয়া হয়েছে বামেদের তরফে এর মধ্যে সরকারের প্রতিশ্রুতি কার্যকর করতে হবে বলেই দাবি কৃষকদের ততদিন মুম্বাইয়ে লং মার্চ ঢুকবে না তবে কৃষকদের জমায়েত এখনই ভাঙা হবে না সরকারি নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কৃষকরা মুম্বাই সীমানাতেই অবস্থান করবেন এর আগে দু হাজার সালে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বাই পর্যন্ত লং মার্চ করেছিলেন প্রায় পঞ্চাশ হাজার কৃষক সেবারেও সরকার দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতির পর পাঁচ বছর পার হয়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রে দাবি এখনো পূরণ হয়নি সে কারণেই ফেরেই মিছিলে ডাক এবারও ফের প্রতিশ্রুতি দিল সরকার বামেদের লং মার্চকে সমর্থন করেছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সহ গোটা দেশের প্রায় সবকটি কৃষক সংগঠন সোমনাথ মুখোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা